স্কুলের জমি বিক্রির অভিযোগ, রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়। রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে স্কুলের জমি বিক্রির অভিযোগ আনলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তার দাবি, স্কুলের জমি বিক্রির নথি হাতে চলে এসেছে, আদালতের দ্বারস্থ হবেন তিনি। পাশাপাশি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাবি করে মানহানিকর মামলা করার হুমকি দিয়েছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। থানায় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। জানা গিয়েছে, কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি দলিল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার জিডি বিদ্যা মন্দিরের জমি একটি সোসাইটিকে দান করা হয়েছে। স্কুলের সভাপতি হিসেবে সেই দানপত্রে সই রয়েছে রাজ্যের মন্ত্রীর। স্কুলের জমি কিভাবে দান করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপির মতে, স্কুলের জমি এভাবে দান করা যায় না। দান যদি করতেই হতো তাহলে স্কুল কর্তৃপক্ষ সরকারকে দান করতে পারত। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, আমরা কাগজপত্র জোগাড় করছি, বিষয়টি নিয়ে আদালতে যাব। প্রয়োজন আমরা কোর্টে যাবো। আমি সভাপতিকে বলেছি কাগজপত্রগুলো জোগাড় করতে বিক্রি করে দেওয়ার জন্য। হ্যাঁ, সেই আমি সভাপতিকে বলেছি যে স্কুলের জায়গায় যে বেহাত হয়ে গেছে এবং সেখানে স্বপন দেবনাথের ইন্ধনে হয়েছে, আমি তার তথ্য প্রমাণ জোগাড় করতে বলেছি। আমরা হাইকোর্টে কেস করে সিবিআই তদন্ত চাই। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, উনি একজন শিক্ষিত মানুষ হয় এরকম মিথ্যা অভিযোগ করেন কি করে? আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করব। ওনার বিরুদ্ধে তো আমি মানহানির মামলা করব। স্কুলের জমি বিক্রি করা যায়, একথা বললে হবে? ওরকম আসলে মিথ্যে গল্প একজন দায়িত্বশীল নেতা, বিজেপি সভাপতি এটা বলতে পারলেন? একজনকে আক্রমণ করার জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে? সরকারকে জমি দেওয়া হয়েছে, ওখানে বিএড কলেজ হয়েছে, সরকারকে জমি দেওয়া হচ্ছে, আইটিআই হয়েছে বলে, সরকারকে জমি দেওয়া হচ্ছে, হোস্টেল হবে বলে, আইন কলেজ হবে বলে, সরকার কোনো ব্যক্তিগতকে বিক্রি করে দিতে পারে? ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএড কলেজের জন্য জমি দেওয়া হয়েছে, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্কুলের জমি, সেগুলো তো অব্যবহৃত পড়ে থাকবে, জমি বিক্রি করতে পারে কখনো? উনি কি আইন জানেন না? উনি তো শুনেছি অধ্যাপনা করেন, উনি তো লেখাপড়া জানা লোক। ওনার লেখাপড়া জানা লোকের এই ধরনের মন্তব্য করা, কারো ব্যক্তির সমালোচনার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া, উনি যদি একথা বলে থাকেন, ওনার বিরুদ্ধে আমি মানহানির মামলা করবো, ওনাকে প্রমাণ করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বর্ধমান। বনগাঁতে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল শর্মা গৃহ নির্মাণ। এবার ধনতেরাস উপলক্ষে আমাদের এখানেই রয়েছে ধনতেরাস ধনবর্ষা উৎসব। ইট কিনলে সোনা ফ্রি, রড কিনলে সোনা ফ্রি। একইভাবে বিল্ডিং তৈরির যে কোনো সামগ্রী 1,00,000 টাকা কেনাকাটার উপর থাকবে 6,000 থেকে 12,000 টাকা মূল্যের গোল্ড ভাউচার। আমাদের এখানে বিল্ডিং তৈরির সমস্ত রকম সামগ্রী পাওয়া যায়। রয়েছে ইজি ফিনান্সের সুবিধা। অফারটি আগামী 15 নভেম্বর পর্যন্ত প্রযোজ্য। শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।